আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি টয়োটা স্পেস ইউ গাড়ির রিভিউ দেওয়ার জন্য নিয়ে আসছি। 2003 মডেলের নিউ শেপের টয়োটা স্পেস ইউ, ব্ল্যাক কালারের গাড়ি, জি এডিশনের গাড়ি, 6 লিটার সিএনজি সহ যথেষ্ট ভালো কোয়ালিটির একটি টয়োটা স্পেস ইউ গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। তো অনেকেই আপনারা টয়োটা স্পেস ইউ গাড়ি আমাদের নিকট চেয়ে থাকেন, কারণ এই গাড়িগুলো অনেক ভালো কন্ডিশনের এবং ভালো সার্ভিস দিয়ে থাকে, যার কারণে অনেকেই টয়োটা স্পেস ইউ গাড়ি নিতে চান। আর এই গাড়িগুলো এখন খুব অ্যাভেলেবেল টাইম দেখা যায় না, কারণ যারা ইউজ করে তারা অনেকেই ছাড়তে চায় না। আর এগুলো খুব মিনিমাম সংখ্যক গাড়ি আমাদের দেশে আসছে। আর এটি হচ্ছে নিউ শেপের গাড়ি। ওল্ড শেপের যে গাড়িটি, এটি আপনার ওল্ড শেপের গাড়িটি নর্মালি 1600 সিসির হয়, যার কারণে 1500 সিসির গাড়িগুলো তুলনামূলক চাহিদা আমাদের দেশে অনেক বেশি। আর এটির মধ্যে আরও একটি শেপ আছে, 2003 মডেলের আগে যেটি, ওটি ওল্ড শেপ। আর 3 জুলাইয়ের পরে যেটা, এটা নিউ শেপের গাড়ি। তো বন্ধুরা, আমরা নিউ শেপের একটি টয়োটা স্পেস ইউ গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমরা ফুল গাড়িটি ভালোভাবে দেখবো, এরপর ইনশাল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন বন্ধুরা, আমরা একটু গাড়িটি দেখে নিই। এটি ব্ল্যাক কালারের গাড়ি, সামনে এবং পিছনে স্টিল বাম্পার সহ। আপনাদের খুবই ভালো লাগবে গাড়িটি যদি সরাসরি দেখেন। গাড়িটিতে অনেকগুলো অপশন আছে এবং স্পেশাল ফিটিংস, যেহেতু জি এডিশনের। আমি একটু আপনাদের অপশনগুলো দেখাবো, এরপর আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে রেইনশেড সহ লাগানো আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জি এডিশনের যে অপশনটি থাকে, নিকেল হ্যান্ডেল। তো আমরা নিকেল হ্যান্ডেলটি পেয়ে গেলাম জি এডিশনের, এবং পিছনে ভিতরেও আমরা নিকেল হ্যান্ডেল আমরা পেয়ে গেলাম। এটি আপনার জি এডিশনের এই অপশনগুলো থাকবে। আমরা একটু স্ক্র্যাচের ব্যাপারটা একটু বলে রাখি, এই গাড়িতে কোথাও করে স্ক্র্যাচ নেই, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গাড়ির ডান পাশটি দেখতে পাচ্ছি, আপনারা অ্যালুমিনিয়াম সহ গাড়িটি পেয়ে যাবেন, এবং অলমোস্ট নিউ টায়ার। আমি একটু টায়ারের ব্যাপারটা একটু আপনাদের দেখে ক্লিয়ার করি, সামনে এবং পিছনে দুটি টায়ারই অলমোস্ট নিউ দেখতে পাচ্ছেন। ফুল ঘাট এখনও কমপ্লিট অবস্থায় আছে, এটি লাগানোর পরে খুব বেশি ইউজ হয়নি গাড়িটি। ডানলোপে টায়ার, আপনারা জানেন অনেক ভালো টায়ার ডানলোপে টায়ার, এবং এটি স্পেস ইউটি 6 লিটার সিএনজি করা আছে। আমি একটু সিলিন্ডারটা একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিই। আমরা এই কভারের নিচেই আমরা সিলিন্ডারটি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। এটি রিটেস্ট করা হয়েছিল 2018 সালে, আর 2023 সালের ডিসেম্বর পর্যন্ত, 12/12/2023 পর্যন্ত এটির ভ্যালিডিটি আছে এখন পর্যন্ত। 2023 সালের ডিসেম্বরের পরে যে আবার আপনি এই গাড়িটির সিলিন্ডারটা রিটেস্ট করতে হবে। তো যিনি ইউজ করেছেন সে অবশ্যই আমি বলবো অনেক সেন্সিটিভ ম্যান, কারণ হচ্ছে সিলিন্ডারের ব্যাপারটা সে একটু গুরুত্বের সাথে দেখেছেন, যার কারণে উনি ইউজ করেছেন ইয়াসহ রিটেস্ট করিয়ে, কারণ এটি একটু লাইফ ফিক্সের ব্যাপার হয়ে যায়। আর এটি ব্ল্যাক কালারের টিন্টেড গ্লাসও আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে, বিল্ট ইন ব্ল্যাক কালার গ্লাস। এবং আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে একটি স্পয়লারের অপশন, স্পয়লারের কারণে গাড়ির সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। এই গাড়িটি যথেষ্ট উঁচু গাড়ি, আপনাদের অনেক কমফোর্টলি গাড়িটি ইউজ করতে পারবেন। এক কথায় খুবই ভালো লাগবে, একটি মিনিমাম প্রাইজের একটি গাড়ি, যথেষ্ট মিনিমাম প্রাইজের একটি গাড়ি এটি নিউ শেপের গাড়ি পেয়ে যাচ্ছেন। আমি প্রাইসটিও আপনাদেরকে বলে রাখবো, বলে দিব। এর আগে আমি একটু ভিতরটা একটু আপনাদেরকে আবার একটু দেখাই। আমরা যে সিট কভারটি দেখতে পাচ্ছি, এটি বিল্ট ইন সেট আপ, সরি আমরাই লাগিয়েছি, এটা বিল্ট ইন সেট আপ না, হচ্ছে ফিটিং লেদার। এই ফিটিং লেদারটা আমরাই লাগিয়েছি গাড়িটিতে, যার কারণে আপনার লেদারের অপশনে এখন যেতে হবে না। আপনারা যে নর্মালি গাড়ি কেনার পরে যে অপশনগুলো
কাজ করতে হয়, লেদার লাগাতে হয়, সিএনজি করতে হয়, বাম্পার লাগাইতে হয়, এই ব্যাপারগুলো আপনাদের এখন আপাতত লাগছে না। এবং গাড়িটিতে ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা নেভিগেশনের অপশনও আছে গাড়িটিতে, আপনি ব্যাক ক্যামেরা সহ পেয়ে যাবেন। সাউন্ড সিস্টেম এবং ফোর স্পিকার, আমরা এখানে আমরা স্পিকার পেয়ে গেলাম, চারটি ডোরের সাথেই চারটি স্পিকার। এবং এখানে দুটি এয়ারব্যাগের অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন এয়ারব্যাগ এবং স্টিয়ারিংয়ের মধ্যে একটি এয়ারব্যাগের অপশন আছে। এটি আপনার অনেক সেফটি একটা ফিটিংস। তো বন্ধুরা, জি এডিশনের গাড়িতে দেখা গেছে যে অপশনটি থাকে, আপনার এসির বাটনগুলো টাচ হবে এবং নিকেল হ্যান্ডেল, আরও অনেক কিছু ফিটিংস আপনাদেরকে আমি দেখালাম। তো এগুলো একমাত্র জি এডিশানে হবে, এছাড়া নর্মাল এডিশান বাইকসে এই অপশনগুলো থাকবে না। এবং এসির বাটনগুলো আমরা টাচ দেখতে পাচ্ছি, সফট টাচ এসি। এবং এটি গিয়ার লিভারটাও যথেষ্ট স্মার্ট হয়, দেখেন আপনারা। আমি একটু পিছনের সিটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যথেষ্ট লেগ স্পেস গাড়িটিতে, যথেষ্ট লেগ স্পেস আছে গাড়িটিতে, আপনার আপনি বসার পরও যথেষ্ট স্পেস থাকবে। বন্ধুরা, আমি একটু আবার সামনে থেকে একটু আপনাদেরকে গাড়িটি দেখিয়ে দিই। আমি এই আপনারা দেখতে পাচ্ছেন নিউ শেপের লাইট, নিউ শেপের লাইটটি দেখতে এরকম হবে। আর আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখিয়ে দিই, আর সাথে সাথে আমি একটু আপনাদেরকে অ্যাক্সিডেন্টাল ঝামেলার যে ইস্যুগুলো দেখতে হয় এগুলোও দেখিয়ে দেবো, আপনাদের মাসেলটাও দেখিয়ে দেবো। আমরা ইঞ্জিনটাও দেখতে পাচ্ছি যথেষ্ট ফ্রেশ, এবং গাড়ির মার্সেলটি আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল অবস্থায় আছে, আর কোথাও কোনো ড্যামেজের আমরা দেখতে পাচ্ছি না, অরিজিনাল স্টিকারটা সহ দেখতে পাচ্ছি আমরা। তারপরও একটা সেকেন্ড হ্যান্ড কার হিসেবে যথেষ্ট ভালো আছে গাড়িটি। আপনারা, আমি চাইবো আপনারা একটু ফিজিক্যালি গাড়িটি দেখবেন, ফিজিক্যালি গাড়িটি আপনারা ভিজিট করবেন, তাহলে খুব সহজেই গাড়িটি আপনি আমাদের মাধ্যমে কিনতে পারবেন। আমরা খুব মিনিমাম প্রাইসেই আমরা ট্রাই করবো আপনাদেরকে গাড়িটি হ্যান্ড ওভার করার জন্য। বন্ধুরা, আর আমরা কাস্টমারকে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে থাকি, এটি হচ্ছে আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আপনি গাড়িটি চেক করে নিতে পারবেন। যদি কোনো কাজ বের হয়, আপনি ট্রায়াল দিবেন বা অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করাবেন, যদি কোনো কাজ বের হয় গাড়িটিতে, ইনশাল্লাহ আমরা সেই কাজগুলি কাস্টমারকে ফুললি কমপ্লিট করে আমরা ডেলিভারি দিই। আর পেপার্সের 100% নিশ্চয়তা থাকবে, এরকম একটা ডিড কপিও আপনাদেরকে আমরা প্রোভাইড করব। আর আমাদের ডিলিং যথেষ্ট স্বচ্ছ হবে, ইনশাল্লাহ। আপনারা ফিজিক্যালি আসলে আমি ফুল ডিটেলস আপনাদেরকে আমি বলে দিব। আর এই গাড়িটির আস্কিং প্রাইস 8,80,000 টাকা। বন্ধুরা, এই গাড়িটির আস্কিং প্রাইস 8,80,000 টাকা। তো আমি ট্রাই করবো আরও যতটুকু মিনিমাম প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়া যায়। একটি নিউ শেপের টয়োটা স্পেসিউ সিএনজি সহ জি এডিশনের, আমি ট্রাই করবো যথেষ্ট মিনিমাম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।